76তম বর্ষে বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের পূজোর উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি। শাওনি সিংহ রায়, বাবন রায়, স্বরূপ সাহা ও অন্যান্য অতিথিবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এবারে ভাবনা, শহীদ স্মরণে যারা আমাদের স্বার্থে রাত দিন নিজের ঘর বাড়ি ছেড়ে ডিউটি করছেন, ভারতবর্ষকে শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছেন, সেই সব শহীদদের নিয়ে এবারে স্বর্গধাম সেবক সংঘের প্রতিমা বিশিষ্ট শিল্পী যামিনী পালের নাতি অসীম পাল তৈরি করেছেন এবং মা দুর্গার হাতে দেখা গেল ভারতের জাতীয় পতাকা। মা রক্ষা করে চলেছেন ভারতবর্ষকে, এই চিন্তা ভাবনা নিয়ে এই পূজার থিম। আমরা 76 বছরে পদার্পণ করলাম। আমাদের এবারের থিম বা আমাদের এবারের ভাবনা যেটা শহীদ স্মরণে, এটাই আমাদের মূল থিম। আমরা একটাই স্লোগান দিয়েছি যে যেহেতু শহীদ স্মরণে আমরা টাইটেলটা রেখেছি, তাই এদের কখনো মৃত্যু হয় না, এরা সবসময় আমাদের মনে এবং প্রাণে থাকে। আমি চন্দ্রিমা দে, আমার এখানে যামিনী পালের কারখানার পাশেই আমার শ্বশুরবাড়ি। তা আমার 16 বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই আমি এই ঠাকুর দর্শন করতে আসি। হ্যাঁ, আমাদের শিল্পী হচ্ছে অসীম পাল, আমার ছোট ভাইয়ের মতনই। হ্যাঁ, তো খুব ভালো বড় শিল্পী, ও দাদু ছিলেন বড় বড় শিল্পীর, বাবাও তাই। হ্যাঁ, তারপরে এলসিএসআই ভৌমি মজুমদার তার নাম্বার, তাপস বাবু আপনারা এটিকে ব্যবহার করতে পারেন, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে কতগুলি পুজো রয়েছে তার 67টি গাইড ম্যাপ এখানে, 67টি পুজোর নাম সহ এই গাইড ম্যাপে উল্লেখ করে দেওয়া আছে, যদিও খুব ছোট্ট ছোট্ট আকারে, কিন্তু সবগুলোকেই ধরা দেওয়ার জন্য।